বারবারই সংবাদে শিরোনাম হয়ে থাকেন পরিমণি, হোক সেটা তার কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবন জুড়ে। বর্তমানে স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছেন এ অভিনেত্রী, যদিও তার জীবনে শরীফুল রাজি প্রথম পুরুষ নন, জড়িয়েছেন একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন এ নায়িকা। এদিন নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে অকপটে কথা বললেন পরিমণি। তার কথায়, আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কি করে, আর একটা ছেলে দেখব, প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই, তেমনি ব্রেকআপ হলে মন খারাপ থাকে, সেই অনুভূতিটাও আমি উদযাপন করি, সেটাও আবার সবাইকে জানাই, আর কি করব। রূপালী জগতে পা রাখার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরিমণি। পাত্র তার দুঃসম্পর্কের এক বড় ভাই হতেন। তার ঠিক দুই বছর পর ফেরদৌস কবির সৌরভ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখেন পরিমণি, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। চলচ্চিত্রে আসার প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার, তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরিমণি। এরপর এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায় তারা নাকি গোপনে বিয়েও করেছিল। 2021 সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরিমণি, যে সম্পর্কের আয়ু ছিল 3 মাস। তারপর নায়িকার জীবনে আসে শরীফুল রাজ। উল্লেখ্য, সম্প্রতি পরিমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছেন কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্য থেকে বছরের বেস্ট নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি। পরিমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম ও টালিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।